ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নতুন মৌসুমের শুরুটা বাজে হয়েছে পিএসজির। করোনা ভাইরাসের ছোবলে দলের সেরা তারকা খেলোয়াড়দের হারিয়ে দ্বিতীয় সারির দলে পরিণত হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে পিএসজি পরাজিত হয়েছে লসের বিপক্ষে। লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে পরাজিত হয়েছে থমাস টুকেলের দল। ঘরোয়া ট্রেবল জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছিল পিএসজি। শিরোপা জিতা না হলেও সফলভাবে গত মৌসুম শেষ করেছিল নেইমারের দল। তবে মাঝের কিছুটা সময় বাজেভাবে কেটেছে পিএসজির। দলের বেশ কয়েকজন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার ফল দেখা গেছে পিএসজির লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম এই ম্যাচে। নেইমার জুনিয়র, কেলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডিমারিয়া সহ দলের মোট 7 খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত, যার ফলে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল নেইমারের দল। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও খেলতে নেমে ম্যাচের 79% বল দখলে রেখেছিল পিএসজি। আক্রমণেও এগিয়েছিল লসের থেকেও, কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের 57তম মিনিটে একটি গোল হজম করে পরাজিত হয় ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী ম্যাচে হয়তো দলের সেরা তারকাদের ফিরে আসার মাধ্যমে ঘুরে দাঁড়াবে পিএসজি, সেই আশায় ভক্তরা।